আরও কিছুক্ষণ নাড়াচাড়া করাতে মিষ্টির গায়ে যে চিনি শিরাটা ছিল সেটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে গেছে। এর উপরে হালকা একটা লেয়ার পড়েছে, কি সুন্দর। মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি কিন্তু আর একটা নেবো, আরও একটু খাবো, তারপর বৌমার নাম্বার দেবো। কত ভালো আছে দেখো, সবাই আর একটা নিয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকের মিষ্টিটা মাত্র 1 কাপ আটা দিয়ে বানাবো, আর এই আটার মিষ্টি কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই মিষ্টিটা বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আমি যতটা বেকিং পাউডার নিয়েছি তার অর্ধেকটা বেকিং সোডা নেবে। আর নিয়ে নিলাম একটা বড় চামচের 1 চামচ ঘি। হাফ চামচের একটু কম কালো জিরে। আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য দেখো 1 চিমটি দিয়ে দিচ্ছি নুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। নর্মালি তো আমরা ময়দা বা ছানার মিষ্টি খেয়ে থাকি, কিন্তু আটার মিষ্টি কি খেয়েছো কোনোদিন? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও বাড়িতে বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তোমরা চাইলে দুধ দিয়েও মাখাতে পারো। মাত্র 1 কাপ আটাতে কিন্তু বেশ অনেকগুলোই মিষ্টি হবে। আটাটা দেখো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এর থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব। আমরা লুচি বানানোর জন্য যেমন লেচি কাটি তেমনই কাটলাম। লেচিগুলো কেটে এইভাবে গোল গোল করে নিয়েছি। আর এখানে ছোট বাটিতে অল্প করে গুঁড়ো দুধ নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটাকে মিষ্টির পুর হিসাবে ব্যবহার করব। এই যে একটা নিলাম, এটাকে একটু চ্যাপটা করে মাঝখানটাকে একটু চেপে চেপে গর্ত মতো করে নিচ্ছি। এবার এই দেখো হাফ চামচ মতো নিয়েছি দুধ, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ভালো করে সিল করে নেব। ব্যাস, সিল করা হয়ে গেছে। এটাকে এবারে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সমান করে গোল করে নিলাম, আর একটু চ্যাপটা মতো করে দিচ্ছি। একটা মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে রেডি করব। তো বন্ধুরা দেখো সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু হয়েছে। তো চলো এবার মিষ্টিগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিলাম। দিদি কাছে নিয়ে আসো। দিদি কেউ শুনতে পায় না, দিদি কেউ শুনতে পাচ্ছে না। ও এখন পাতা কাটবে, কাঁচি চাইছে, কিন্তু বাবার মা কেউ শুনতে পাচ্ছে না এখান থেকে। তুমি গিয়ে ডেকে আসো, বলো কাঁচি দিতে। বাইরে থাকবো, বাইরে ঘরেও যেতে পারো, ঘরে ঢুকবে। তাহলে বাইরে দাঁড়িয়ে বলবে। এক্ষুনি আসছি, বসো। ডেকে ডেকে যাও। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। চলে এসছো কাঁচি নিয়ে। তেল কেমনভাবে গরম করেছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, মানে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা বাবলস উঠছে। আর তেলটা যদি খুব গরম থাকতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অনেকটাই বাবলস উঠতো। আর এখানে দেখো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেই জন্য সবগুলো মিষ্টি একসাথে ভেজে নিতে পারবো। দেখতে পাচ্ছ যে একদম ছোট সাইজের, কিন্তু এগুলো ফুলের ডাবল হয়ে যাবে। মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু আঁচটাকে আমি লো টু মিডিয়ামই রেখেছি। আর এদিকে দেখো কি সুন্দর মিষ্টিগুলো হালকা ফুলে উঠছে। গাছের পাতাগুলো ফুল হয়ে গেছে, মানে এগুলো কেটে একটা ডিজাইন করো। এই যে ভাগ করে নিলাম, মানে এখানে রাখরা ফের একটা করছি। কাজ করো, এদিকে মিষ্টি হয়ে গেলে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, এই কাজটা করা হয়ে গেলে ওকে। তুমি টাইম না, আমার কখন কাজ হবে টাইম না। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এতে করে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আরও গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আর এই সময় কিন্তু আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিলাম, মানে শেষের দিকে আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি, এবার চিনি শিরাটা বানিয়ে নেব। আমি এখানে মিষ্টির জন্য 1 কাপ আটা নিয়েছিলাম, আর চিনি কিন্তু 1/2 কাপ দিচ্ছি, আর জল দিচ্ছি 1 কাপের থেকে একটু কম। চিনিটা দেখো খুব ভালোভাবে গুলে গেছে। এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার এই মিষ্টিগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো আঁচে বসিয়ে রাখব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব। মাঝখানে অল্প একটু জ্বালানি দিয়েছিলাম, এতে করে কিন্তু মিষ্টি শিরাটা অনেক কমে গেছে, একদম মাখা মাখা হয়েছে দেখো। আর একটুখানি লাগবে সময়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করাতে মিষ্টির গায়ে যে চিনি শিরাটা ছিল সেটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর তারপরে দেখো কত সুন্দর মিষ্টিটা দেখতে হয়েছে, মানে হালকা ঠান্ডা মতো হয়ে আসছে। আঁচটা তো একদম নিভিয়ে দিয়েছি, এই দেখো এর উপরে হালকা একটা লেয়ার পড়েছে, কি সুন্দর। তো চলো এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নিই। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি আগে এলাম। তুমি আগে এলে? কাদেরকে নিয়ে এলে? আসো। কারা এলো? দাদা দিদি। সবগুলো মিষ্টি নামিয়ে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এত সুন্দর রেসিপি কি করে বানালে? টেস্ট কেমন হয়েছে? অসাধারণ। খুব সুন্দর খেতে হয়েছে, হেভি টেস্ট হয়েছে। আটার মিষ্টি এর আগে খেয়েছো? একটা খেলে তো 5টা খেতে ইচ্ছা হবে, এত সুন্দর একটা খাবার হয়েছে। খুব লোভনীয় খাবার। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা তো ভীষণ ভালো লাগবে, তাই না? আর টেস্টটা আমার তো খুব ভালো লেগেছে, টেস্টটা ভালো হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, তো ভেতরে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, তো ভালো লাগবে। হ্যাঁ, ভেতরে দেখছো তো ফাঁপা। হ্যাঁ, তো এত ভালো হয়েছে বৌ, আমি 10 এ 10 দিলাম। আমি কিন্তু আরেকটা নেব, আরো একটু খাবো, তারপর বৌমার নাম্বার দেবো। কত ভালো হয়েছে দেখো, সবাই আরেকটা নিয়ে আছে। ঠিক না, বেশি করে তো বানিয়েছি, মাত্র 1 কাপ আটাতেই কিন্তু এতগুলো মিষ্টি। মিষ্টিটা কিন্তু ভেতরে পুরোপুরি ফাঁপা হয়েছে। আর রসালো যদি করতে চাও তাহলে কিন্তু মিষ্টি শিরার মধ্যে আরেকটু বেশি সময় রাখতে হবে। আমি 3 মিনিট মতো মাত্র রেখেছিলাম, তোমরা চাইলে একটু 10 থেকে 15 মিনিট রেখো, তাহলে কিন্তু খুব সুন্দর এর মধ্যে মিষ্টি শিরা যাবে, আর খেতে আরও বেশি ভালো লাগবে। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো আর কি, আর যারা হালকা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এইভাবে খেতে পারো। তো যাই হোক, এবার কিন্তু আমি তোমার 10 এ 10 দিলাম। আর যদি বেশি দেওয়ার থাকতো আমি কিন্তু দিতাম। খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে খাবে আর সবাইকে খাওয়াবে, সবাই আনন্দ পাবে, আর আনন্দ করে সবাই খাবে। তো বন্ধুরা, আজকের এই মিষ্টি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।